দেখতে তো মাই এক্সের সুন্দর দলা কদুল্লাহান কি বোরকা ভিন্দে আছে না বোরকা সারা বোরকা তো দেখি নাই তোমারে যে বললাম যে আমি এটা সমুদ্রের পারে শুয়ে রইছি তা তোমার কি সন্দেহ হইতাছে যে আমি ওই মেয়ের লগে আছি কোন মাইয়া ওই তুমি যারে স্বপ্নে দেখছো বোরকা সারা শার্ট প্যান্ট ফেন্দে হেই মাইয়া ওহনকার মাইয়ারে কি শার্ট প্যান্ট ফেন্দে হ্যাঁ বলো তুমি কেমন আছো ওরে আছি খারাপ কইলে তো আবার তোমার মন খারাপ হইবে আছি ভালোই আছি তুমি এখন কি করো আছি একটা সিবিচে আছি রঙিন ছাতার নিচে হয়ে রয়েছি পরনে হাফ প্যান্ট ইংলিশ সিনেমায় দেখো না ওই রম না মানে মুই জিগেইতে আছি তোমার লগে কেউ আছে না তুমি একলা আ সাথে কেউ থাহা লাগবে এরকম কোনো কথা আছে থাকলে তুমি খুশি হও একলা মানুষ থায় না একলা হয়ে রয়েছি আর কি কবা কও হোনো কাল গো রাইতে না তোমার একটা খারাপ স্বপ্ন দেখছি সকাল থেকে করে তোমার ট্রাই করি হ্যাঁ মনে তোমার লাইনই পাই না তা খারাপ স্বপ্নটা কি দেখছো এটা কও হুনি দেখছি কি তুমি একটা সেমডির লাগে আর ধরে গুটে বেড়াইতে আছো দেখতে কেমন মাই এটা দেখতে তো মাই এক্সে সুন্দর দলা কদুল্লাহান কি বোরকা ভিন্দে আছে না বোরকা সারা বোরকা তো দেখি নাই তোমারে যে বললাম যে আমি এটা সমুদ্রের পারে শুয়ে রয়েছি তা তোমার কি সন্দেহ হইতাছে যে আমি ওই মেয়ের লগে আছি কোন মাইয়া ওই তুমি যারে স্বপ্নে দেখছো বোরকা সারা শার্ট প্যান্ট ফেন্দে হেই মাইয়া ওহনকার মাইয়ারে কি শার্ট প্যান্ট ফেন্দে পরবে না কাপড় থেকে মানা আছে এনে নানান বড় বড় অফিস আছে না ইন্টারন্যাশনাল সব অফিস তা বিভিন্ন দেশ থেকে লোকজন আসে না তারা কি সবসময় বোরকা ভিন্দে থাকবে না আমি অত কিছু বুঝি না বাবা আমি এরম স্বপ্ন কেন দেখলাম এটাকে তুমি কও ওরে বাবারে তোমার এটা ভালোবাসার অসুখ কাল তোমারে কইছি না যে মগুল আমারে বলবা একটা মাইয়ের লগে আমার সম্পর্ক হইছে কি কারণে বলতে বলছি এটা তুমি ভুলিয়ে গেছো কিন্তু ওই মাইয়াটা তোমার মাথার মধ্যে বই রইছে দেখো আমার কিন্তু কিছু ভালো থাকতে আছে না তোমার কথাটা যেন আশা হয় আরে বাবারে আমি তোমার লগে একটা মিথ্যা কথা কইছি এখন সত্য কথা কইতে আছি আমি সিবিচে নাই এই যে গাড়ির শব্দ শোনো আমি একটা অফিস থেকে মাত্র নামলাম হ্যাঁ ঠাঠা রোদ্দুরের মধ্যে খাড়াই রয়েছি তার লগে গরম হয়ে গেছে আমি তুমি ফোন রাখো আমি গাড়ি তুলবো খোদা বেশ তোর কথা শেষ না করি খালি ফোন কাটে ও তো বেহাই তা খোঁজে এই লোক কথা নাই বার্তা নাই হুট করে ফোন দেখব কি আমি মরুভূমি ছাদে আছে দুই মিনিটের মধ্যে চলে এসো মরুভূমির ছাদ কোনটা ভাই বালুর ডিপি দশ বিশ তালা উঁচা না ও তারপর অসময় ফোন দেখব কি আমি কাতার আর দুবাইয়ের মাঝখানে সাগরে আছি তাড়াতাড়ি চলে এসো পাঁচ মিনিট টাইম এখন হে বুঝবো না আমি সময় মতো লঞ্চ স্টিমার পাবো কি না আমি কি হাতরে যাবো তারপর ধর আল্লাহ আগে আমাকে ফোন দিছে ফোন দিয়ে একটা খামার বাড়ির ঠিকানা দিছে এই লোক আল্লাহ বাদে বাদে ফোন দিয়ে আমাকে পাগল করে মারবো দেখো না কেমন করে দূরে দিছি ভাই খুবই ভালো হয়েছে আমি ওনারে খুঁজতেছি আপনি ওনার কাছে যাইতেছেন চলেন আমি আপনার লগে ওনার কাছে যাই এই সওয়াল পাগল হয়েছো তুমি কেন ভাই হে তোজনে তার হাতে আমার গোপন যোগাযোগ তাকে না জানে আমি যদি তোমাকে নিয়ে হাজির হই কি করবো জানো আমাকে দেবো দূরে থাপ্পড় তোমার দেবো একটা গুলি থাপ্পড় খেয়ে আমার তো কিছু হবো না গুলি খা তুমি তো মরে দেবে গা ও ভাই আর আমি তাহলে কী করবো কন তো গুলজার বাইরে খুঁজতেছি তারে পাইতেছি না এদিকে কালকে আকবর ভাইয়ের লগে দেখা করলাম সে আমার উল্টা পাল্টা কী যে কয় আমার মাথার মধ্যে কিছুই ঢুকে না এখন আমি মহা বিপদে পড়ছি কী করবো কন তো ভাই আবার আকবর ভাইয়ের কাছে কবে নিয়ে গেছো গা হে তো তোমার নিয়ে কিছু করবো না তুমি আমি গুলজার ভাই লোক না গুলজার ভাই কয় একটা ব্যবস্থা করতেছি তুমি ছোটো ভাই হাতের কাছে যে কাম পাবে সেই কাম করে আপাতত জীবনটা বাঁচাও বগুল ভাই হাতের কাছে কোনো কাজ নাই কেউ কোনো কাজ দিতেছে না একেবারে না খায় আসি ভাই না খায় থাকবে কি হ্যাঁ তোমার যখনই খিদে না একবার তুমি আমার মেসেজ চলে দেবে যা পাবে সব খেলা দেবে বগুল ভাই আমি খায়া থাকি না খায়া থাকি এটা বড় কথা না ভাই আমি যে এখানে এত দুর্দশার মধ্যে আছি এটা তো আমার মা জানে না আমার মায়ের আমার কাছে একটাই চাওয়া ভাই আমি যেন তার প্রতিদিন একটা ফোন করি এখন যদি আমি তার ফোন করতে যাই তাহলে সারাদিন আমার না খায়া থাকতে হয় আর আমি যদি সারাদিন খায়া থাকি ভাই ব্যস্ততার মধ্যে আছি তো তুমি রাখো খাইবেও মায়ের ফোনও দিবা আমি তো যাইতেছি গুলজার ভাইয়ের কাছে যাইতেছি না দেখি তাকে অনুরোধ করে একটা ব্যবস্থা করবো ভাই প্লিজ আপনি গুলজার ভাইয়ের আমার ব্যাপারটা একটু বুঝায় বলবেন প্লিজ অসুবিধা নাই ভাই আমি তোমাকে থেকে যেতেছি কিছু মনে নিও না গেলাম আমি ভালো থাকো